আগামী বৈঠকে উপস্থিত আছেন আমাদের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা মোল্লা বিধায়ক মাননীয় অমরনাথ শাখা মহাশয় উপস্থিত হয়েছেন। আমরা এই 2024 লোকসভা নির্বাচনে সবাই আরে দিলীপদার না জিজ্ঞেস করো, আপনি তৃণমূলের কথা জিজ্ঞেস করুন। আরে আবার আপনাকে আবার বলছি, দিলীপদার সঙ্গে আমার সম্পর্ক ভালো। আপনার আমার একটা তখন বিশেষ কাজ ছিল, আমার অনেকগুলো কালকে অনেকে সার্টিফিকেট নিতে এসেছিলো, ওই করেছিলো, সেই জন্য লেট হয়েছে। না আমি আবার বলছি, কোনোদিন এটা হবে না। তৃণমূল কংগ্রেসের কোনো সময় তৃণমূল কংগ্রেসের দুটো একটা তাদের নীতির প্রচেষ্টা ভালো বলার জন্য দল পরিবর্তন করতে হবে বা কোনো জায়গায় গোটাটাই ওরা চুরি করলে চোর বলবো না, এটা কোনো দিনই বলিনি। তৃণমূল কংগ্রেসের সৌমিত্র খান জয়েন কোনো দিনই করবেন, এটা একদম অযৌক্তিক এবং কোনো বাস্তবের সঙ্গে মিল নেই। একদম তাই, এটা চোরদের সমাবেশ, মঞ্চে যতগুলো আছে ম্যাক্সিমাম চোর বসে আছে, তাই চোরদের সমাবেশ বলবো না, তা কী সমাবেশ বলবো। আজকে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বললেন দুর্নীতির কাছে মাথা নত নয়, কোনো অন্যায়ের সাথে আপোষ করি না। আরে তিনি তো প্রথমেই যদি বলি তার বাড়িতেই যে দুর্নীতি হয়েছে সে দুর্নীতিটা তিনি মেটাবেন, নিজেদের বাড়িতে যে দুর্নীতি হয়েছে সে দুর্নীতিটাকে ঠিক করুক। কাকা কোথায় গেল, কাকার সাথে ভাইপো যে সম্পর্ক সেটা ক্লিয়ার করুক। লিপস অ্যান্ড বাউন্স যে সংস্থা আছে সেই সংস্থায় যে এতগুলো সম্পত্তি ক্রোক হয়েছে সেটার বিরুদ্ধে উনি বলুন, তাহলে তো বুঝবো। বাংলাদেশ কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশে যদি কেউ দরজায় নক করে তাহলে সেক্ষেত্রে আমরা তাদের আশ্রয় দেব। আমি আবার বলছি গোটা ভারতবর্ষের বিপদ হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর সমস্ত সনাতনীদের বিপদ করবেন, গোটা ভারতবাসীর বিপদ করবেন। 17 কোটি যে মুসলিম বাংলাদেশে আছে তার মধ্যে তিন থেকে চার কোটি মুসলিম এই দেশে প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে, যা দেশের মধ্যে ভয়ঙ্কর একটা দিক। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, মে প্রধানমন্ত্রী সে মিন্তি কার নাও, ওয়েস্ট বেঙ্গল বর্ডার সে 3 থেকে 4 কোটি রোহিঙ্গা আনে বলা হ্যায় ইসকো রুকিয়ে, ইসকো নেই রুকেঙ্গে তো পুরা দেশ খাতনা মে হো জায়েঙ্গে, পুরা বাঙাল খাতনা মে চলা গিয়া আমি পুরা দেশ খাতনা মে জড়াঙ্গে। আমি মনে মতেই মানতে পারবো না, তার জন্য রক্ত হলে রক্ত দিতে রাজি আছি, কিন্তু একজন বাঙালি হিন্দু হিসাবে বা একজন ভারতীয় হিসাবে এটা কোনোদিন মেনে নিতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, একজন নিজেরা সুইসাইড করতে পারবো না, শহীদ হতে রাজি আছি ভারতবর্ষের জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেটার বাংলাদেশ তৈরি করতে যাচ্ছেন। এটা একটা কথা বলি, কীর্তি আজাদ ভালো নাটুকে, সেই নাটুককে কীর্তি আজাদকে জিজ্ঞেস করুন, এবং যদি চিকিৎসা না পেয়ে থাকেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, এমসে ভর্তি করে দেবো। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে, আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।